আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে ডিমের পিঠা। এই পিঠাটা তৈরি করে কিন্তু আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারি, আর গরমকালে আমরা একবার তৈরি করে রাখলে অনেক দিন এটা খেতে পারবো, বারবার চুলোর কাছে যেতে হবে না। এই জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়েছি, আর ডিমটাকে এভাবে ভালো করে বিট করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এরপর দুটো ডিমের সাথে অ্যাড করলাম 1 কাপ চিনি, এবং আমরা এখানে দিব 1/3 কাপ তেল। এই তিনটে জিনিস দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিব যাতে চিনিটা একদম মিশে যায়। এই পিঠাটাতে কিন্তু কোনো পানি বা দুধ ইউজ করা হয়নি, শুধু ডিম, চিনি এবং তেল, এই তিনটে জিনিসের উপরে আমাদের খামিটা তৈরি করব। এই দেখুন একদম চিনিটা মিশে যাচ্ছে। এবার আমরা এখানে অ্যাড করব আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। দুটো ডিমের জন্য এখানে আমি ব্যবহার করব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে ময়দা যদি দিয়ে থাকি তাহলে অনেক সময় আমার এই পিঠাটা একটু ফোঁতা হয়ে যাওয়ার মতো হবে, এই জন্য আমি কুরকুরে ভাবটা থাকার জন্য শুধু চালের গুঁড়া ব্যবহার করছি। 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিলাম। এবার দিব পরিমাণ মতো লবণ। এরপর আমরা ইউজ করব 1 টেবিল চামচ পরিমাণ বাদাম ক্রাশ করা, এটা হালকা একটু থেতলে নেওয়া, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার এই পুরো খামিটাকে আমরা হাত দিয়ে মাখাবো। অবশ্য মনে রাখবেন এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, আগের লিকুইডটাতে যতটুকু চালের গুঁড়া দেয়া যায় সেই পরিমাণ দিবেন, দিয়ে এরকম একটা ডো তৈরি হবে। এবার এই ডোটাকে আমরা রেস্ট করতে রাখবো কমপক্ষে 30 মিনিট, একটা টাইট কিছু ভারী কিছু দিয়ে ঢেকে দিব। 30 মিনিট পরে আমরা এটাকে এখন আরেকটু মেখে নিব, ভালোভাবে একটু মেখে। এটা কোনো রুটি বা কিছু তৈরি করতে হবে না, আমরা খুব সহজে এই পিঠাটা তৈরি করব। একটু হাত দিয়ে মেখে এবার এটাকে আমরা ছোট ছোট লিচি কেটে, বড়ই যতটুকু হয় ঠিক সেই পরিমাণে গোল গোল তৈরি করে নিব। এই জন্য আমি এই পিঠাটার নাম দিয়েছি ডিমের বড়ই পিঠা। একদম ছোট ছোট, বেশি বড় হবে না, এই এতটুকু ডো নিয়ে দুই হাতে গোল করে আমরা পিঠাটা তৈরি করে নিব। কোনো বেলা লাগবে না, গুড়ি লাগবে না, কোনো ঝামেলা ছাড়া খুব সহজে এবং তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি হয়ে যায়। এভাবে ছোট ছোট গোল গোল বড়র মতো তৈরি করে সবগুলোকে তারপর আমরা একসাথে ভাজতে পারবো। আমি কিন্তু অলরেডি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। এই দেখুন একদম সুন্দর একটা গোল হচ্ছে, কোনো ভাঙা নেই, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা সবগুলো পিঠে দিয়ে দিব। এই পিঠেগুলো কিন্তু আপনি একবার তৈরি করলে অনেক দিন খেতে পারবেন, ভালোভাবে সংরক্ষণ করলে একটা বয়মে। এই দেখুন আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি, এবং তেলটা কিন্তু অতিরিক্ত গরম না, বেশি গরম হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে শুরুতেই, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে শক্ত হয়ে যাবে, তাই চুলাটা রাখতে হবে মিডিয়াম আঁচে। এভাবে নেড়ে দেখুন এরকম ব্রাউন হলে আমরা পিঠাটা তুলে নিব, কারণ এই পিঠাটা যখন এই ধরনের ব্রাউন হবে আমরা চাইলে আরেকটু আগেও তুলে নিতে পারি, তাহলে এটা ঠান্ডা হতে হতে একটা সুন্দর কালার আসে। যদি বেশি ব্রাউন করে ফেলি তাহলে ঠান্ডা হতে হতে এটা কালো হয়ে যায়। এরপর এরকম একটা বয়মে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।